সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। কি ঘটেছে? কাল বিকেল দিন একটা দুর্ঘটনা হয়েছিল। ছেলে বছর 14 পনেরো বছর মদ খেয়ে খুব গালি করছিল, বারণ করছিল। ওরা সেদিনে আমাদের মানে কালী পুজো কমিটির বাকি লোককে, একটা পরিবার, ডোমদের পরিবার, চারজন পাঁচজনকে বয়স্ক লোককেও মেরেছে। তারপরে আমরা বলেছি যে কেন এরকম করবি এখন, তারপরে হুমকি দেখাচ্ছে। আমরা বলেছি যে যা খারিজ করবে, আমাদের এইবার থেকে কোনো মারে না। আজকে আবার ওই একটা বৌদিকে মারতে গেছে, ওরা চার্জে করতে গেল। এবারে আমি টার্গেট হওয়ার কারণ হচ্ছে পাশাপাশি যারা আছে, ও আজকে বললো যে আমাদের সভাপতি আর ইয়ে নীতু মুখুজ্জি আছে, ওদের একদম বললো আজকে আমাদের শীতলা পুজো ছিল, সে বেশি উত্তেজনা চলেছে দিয়ে। আর আমি ঘুমিয়ে পড়েছি, এসে ছাড়াতে গেছি তেমন সময়। আমার ছোট ছেলেটাকে মেরেছিল চেলাকার দিয়ে, আমার ছেলেটাকে আবার বলছে চপা দিয়ে মেরেছে। আমি তখন চলে এসেছি, দিলীপ পণ্ডিত মেরেছে, দুজনকেই দিলীপ পণ্ডিত বলে। দিলীপ পণ্ডিত উনি কে? দিলীপ পণ্ডিত মূলত কে? ও একজন দিয়ে টোটো চালায়। কোথায় বাড়ি? কোথায়? হরিহরপুর। হরিহরপুরে? কবে হয়েছে? কবে? আজকে। আপনার আপনার নাম? আপনার নাম? আমার নাম সুজিত স্বামী। আপনি আপনার স্ত্রী কি মেম্বার? কি নাম স্ত্রী? সুমিতা স্বামী। সুমিতা স্বামী? সুমিতা, সুমিতা স্বামী। কোনখানকার মেম্বার? কোনখানের মেম্বার? কুমুরসা পঞ্চায়েতের 6 নম্বর সংসদ হরিহরপুর। ঠাকুর বিজয়া সিংহ সেদিনে ওর দিলীপ পণ্ডিতের ছেলে মারপিট করে মদ খেয়ে একটি ঠেলা ঠেলিয়ে ছিল, মারপিট করেছিল। সেই নিয়ে ওদের ঝগড়া অশান্তি, সবাইকে আমার সবাই ফ্যামিলির সবাইকে মেরেছে দিয়ে সবসময় গালাগালি করছে যে ওর জেঠিমাকে মারতে। আজকে আবার ওর দিলীপ পণ্ডিতের দিদি ছবি পণ্ডিত এসেছে যে সেই নিয়ে আরো অশান্তি। অশান্তি হওয়ার কারণে এবার আমাদের ফ্যামিলির জেঠিমা দাদাদিকে সবাইকে মারছিল বলে ছেলে আমার আমার স্বামীকে আগে মারে, স্বামীকে মাথায় মারার পর আমি স্বামীকে তুলে নিয়ে চলে আসি। তারপরে আবার কখন ওকে ঘরে মারার পর ওকে ঘরে শিকল দিয়ে তুলে রেখে দিয়েছিল, সে যেটা বলেছে সেটা রেখেছিল দিয়ে ও বেরিয়ে এসে আমার ছেলের মাথায় মাংস কাটা চোপার দিয়ে মেরে কেটে দিয়ে। কে মেরেছে? কে? দিলীপ পণ্ডিত। বুঝি এটা কি মানে আগে থেকেই কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতে কি, এই যে আমি হচ্ছি পঞ্চায়েতের সদস্য। আপনি কি মেম্বার? আমি মেম্বার। কোন এলাকার? হ্যাঁ সেটা ধরে নিতে হবে। এই বিরাট গাবুনি পাত্র কোনো ছাড়ি যে না না বদন বদন যে মেরেছে সে বদন না সুলেখা পণ্ডিত মানে এখানেই বাড়ি কেন্দ্র করে হয়েছে। সুরজ সাময়ী আর সুজিত সাময়ী
আর আকে সাময় কেউ মাথায় মেরেছে, আর চুলে ঝুটি ধরে অঞ্জলি। আমরা একটু সুবিধা চাইছি ওদের, ওরা যেন ওরা ওরা যেন ছাড়া না পায়, যাবজ্জীবন জেল হয়। আর ওদের জন্য মেরে হাত না, থানায় জানানো হয়নি। এই তো থানায় পুলিশ এসেছে, থানায় জানা এই কমপ্লেন করা হয়েছে। হরিয়ারপুর টিঙ্কু সাময়। কালী পুজোর বিসর্জন কে কেন্দ্র করে তাহলে ওইটাকে বললো আমাদের আপনাদের কমপ্লেনটা কে দেবে একটা রেডি করুন। জামা ছিঁড়ে দিয়েছে দেখুন, সারা জীবনের কিছু বলবো নি বলছি। স্বামীর নামে অভিযোগ করছি, আপনার স্বামী নাকি এলাকায়? আমার স্বামী টোটোটা ভেঙে দিয়েছে, আমার কষ্ট করে মানে তৈরি করেছে, আমার কষ্ট করে টোটোটা ভেঙে দিয়ে তো লাঠি না কিলিয়ে মেরে দিয়েছে। আমরা জানিনি কত লোক তো মারতে এসেছিল, আমি দেখিনি কাঠারি কি লাঠি আমি দেখিনি। টোটোটা কষ্ট করে করেছে তো টোটোটা যেই ভেঙে দিয়েছে সেই ছেলেটাকে মাথাটা মেরে দিয়েছে। ওই যে ঠাকুর ভাসানা নিয়ে আমার ছেলেটাকে মেরেছিল, দিদি সমস্যা মিটে গেল। ঠাকুর ভাসিয়ে আবার এসে আমার ছেলেটাকে খামারে জোনাকুনি তোর মারছে। ওরা বলেছে যা হবার হয়ে গেছে, ঘরে যা মিলচাল হয়ে যাবে। এবার আমরা কেউ আমি জ্বর হয়েছিল এখানে পড়েছিল, তারপরে ওই ঠাকুর ভাসানার এসে কেউ আসে না, গোটা তুই লোক এসে আমার ছেলেটাকে মারছে, বলছে যা হবার তো হয়ে গেছে, আর পাড়ার ভিতরে মারপিট করে লাভ নেই। সে এসে আমার ছেলেটাকে আবার মারছে। ওর নাম সম্রাট পন্ডিত, আমার স্বামী কি নাম দিলীপ পন্ডিত। ওই তো টোটোটা ভেঙে দিত কষ্ট করে করেছে, ভেঙে দিতে রেগে এসে ঘর থেকে বেরিয়ে এসে মেরে দিয়েছে, মেরেছে কিসে করে মেরেছে আমি দেখি। সে বিশাল, আমরা দু ঘর আর ওরা তো সব এইছে রে বাবা, তাহলে কাকে কি ধরবো সেইটাই তো। হ্যাঁ কি করবো বলো, আমার নাম ভগবতী পড়বি। ঘরগুলো
ঘর গুলো সব ভেঙে দিয়েছে, পলিসি তো তাহলে মেরে দিবে, আর ওই ঘরে ঘর সব ভেঙে দিচ্ছে। আমার ভাইকে, আমার ভাই আমার কাকাকে চড়াতে গেলো, কিন্তু না আমার ভাইকে তারা কেটে মাথা থেকে আমরা তো সেটা দেখতে পারিনি, এত কেটে আসতে বেরোচ্ছে কালী পুজো থেকে চলছে। ঠাকুর ভাসানো হয়েছে, ঠাকুর ভাসাতে ওদের 17 বছরের, ওদের একটা 17 বছরের ছেলে আছে, সেই ছেলেটা এবারে ঠাকুর ভাসানো হয়েছে, এরকম করে মেরেছে, দেখুন মেয়েদের গায়ে উল্টে উল্টে পড়ে যায়। এবার সেইটা একটা ছেলে থেকে ভলেন্টিয়ার, সে হচ্ছে সরিয়ে টেনে সরিয়ে দিয়েছে, আর সরিয়ে দিতেই তখন কি করেছে, ওকে ওকে মারতে গেছে উল্টে, যে আমাকে কেন সরিয়ে দিয়েছে, তখন আবার টেনে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিতে তখন ওকে আবার মারতে গেছে, সেই নিয়ে এবার ঝুটোপুটি লেগে গেছে, তখন মারপিট আরম্ভ হয়ে গেছে। তখন থেকেই ওদের রোগ, গালাগালি করছে, দিন রাত গালাগালি করছে, শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।